সম্মান বলতে আমরা যা বুঝি মূলত সম্মান সেটা নয়। সম্মানের বহিঃপ্রকাশ, যুবক ভাইরা একটু খেয়াল করবেন, সম্মানের বহিঃপ্রকাশ দুইভাবে হয়। একটা হচ্ছে বয়ে, আরেকটা হচ্ছে অন্তর থেকে। জোরে বলেন না, ফেরাউনকে যা করা হয়েছে অন্তর থেকে ভালোবেসে করা হয় নাই, ভয়ে করা হয়েছে, চাকরির জন্য করা হয়েছে, গর্দান কেটে যাওয়ার ভয়ে করা হয়েছে। কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিনের সামনে সিদ্দিক আকবরের ভালোবাসা অন্তর থেকে করা সম্মান, ফারুকে আজমের করা অন্তর থেকে করা সম্মান, ওসমান ও আলীর করা অন্তর থেকে সম্মান, সম্মান সেটা বলা হয় যেটা অন্তর থেকে আসে, যেটা জোর করে আনা হয় না, অটোমেটিক সৃষ্টি হয়ে যায়। দিল সে জো আতি হে ও সচ্চা হতে হে, আল্লাহ কা একরার দিল সে আনা চাহিয়ে, নবী কা একরার দিল সে আনা চাহিয়ে, দিল সে নহীঁ কুছ ভি নহীঁ, জবান মে তো বহুত বহুত কুছ কহতে হ্যায়, দিল সে আতে হ্যায় ওহি সচ্চা হোতা হ্যায়। বুঝতে হবে আগে কি দিল। আমরা আল্লাহকে মানি, মুখে স্বীকার করি, সত্যি করে বলেন আমরা কি মুখে স্বীকার আগে করি না মনে আগে মানি? যদি মনে না মানে সারা দিনভর বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সব কিছুর দাম হয় কিসের কারণে? নিসবতের কারণে, সম্পর্কের কারণে। কারো কোনো দ্বিমত? জোরে বলেন, কারো কোনো দ্বিমত নাই। এবার আপনারা বলেন, একটা মানুষের জীবনে সবচাইতে দামি চাওয়াটা কি, টাকা না সম্মান? আমি বলবো না, আপনারা বলেন। খাবার না সম্মান? স্বামী না সম্মান? স্ত্রী না সম্মান? পয়সা নাকি সম্মান? গাড়ি না সম্মান? বাড়ি না সম্মান? সবচেয়ে দামি জিনিস? সেজন্য অনেকে বলে রিক্সা চালায় খায়, আমার একটা সম্মান আছে। হ্যাঁ হতে পারে, আমার গাড়ি বাড়ি নাই, আমার জায়গায় ভাই আমার একটা সম্মান আছে, আমাকে এমনভাবে কথা বলবেন না, আমার সম্মান। আচ্ছা, কেউ যদি আপনাকে রাজকীয় বিল্ডিংয়ে খানা খাওয়াচ্ছে কিন্তু দুই পয়সার ফাত্তা দিচ্ছে না, খাওয়ারগুলা কণ্ঠনালে দিয়ে নামবে? আর যদি একটু ভালোবেসে, একটু সম্মান দিয়ে, একটু মায়া দিয়ে যদি এতটুক বলে, ভাই আপনাকে খাওয়ানোর মতো তেমন যোগ্য খাবার আমার কাছে নাই, একটু ডাল ভাত করেছি ভাই, যদি আপনি খেতেন, আপনি বলবেন ভাই তোর কথা শুনে মনটাই ভরে গেছে, পেটটাই ভরে গেছে, খাওয়ার আর লাগবে না, তুই আমাকে যে সম্মান এবং ভালোবাসা দিয়েছিস। তাহলে সবচেয়ে দামি জিনিসের নাম কি? জোরে বলতে হবে, সবচেয়ে দামি জিনিসের নাম কি? সম্মান। এই বিষয়ে কারো কোনো দ্বিমত আছে? এবার আপনি দেখেন, স্কুলের ছাত্র সেও সম্মান খুঁজে, কলেজের ছাত্র সেও সম্মান খুঁজে, মাদ্রাসার ছাত্র সেও সম্মান খুঁজে। এবার আওয়াজ দিয়ে বলেন, সম্মান দেওয়ার মালিক কে? নিতে পারে কে? তাহলে আপনি যদি সম্মান চাওয়াই হয়, আপনার যদি সত্যিকার সম্মানটাকে আপনার চাওয়াই হয়, আপনার আল্লাহর সাথে সম্পর্ক করা ছাড়া দ্বিতীয় আর কোনো পথ নাই, আর কোনো রাস্তা আছে নাকি? আর কোনো ওয়ে নাই আমাদের? এবার বলেন, আমাদের সম্মান যেটা চাওয়া দিতে পারেন আল্লাহ, আমাদের রিজিক দিতে পারেন আল্লাহ, আমাদের শরীরে সুস্থতা দিতে পারে আল্লাহ, আমাদের সংসারের সুখ দিতে পারে আল্লাহ, আমাদের সন্তান দিতে পারে আল্লাহ, আমাদের অর্থনৈতিক সচ্ছলতা দিতে পারে আল্লাহ, আমাদের পরীক্ষায় পাস দিতে পারে আল্লাহ, আমাদের জ্ঞান দিতে পারে আল্লাহ। অর্থাৎ মানব জীবনের যতগুলা প্রশ্ন, যতগুলা সমাধান দিতে পারে আল্লাহ, তার মানে আল্লাহর সাথে সম্পর্ক যদি করতে পারি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়া দ্বিতীয় কোনো উপায় না। এবার আল্লাহ তো অদৃশ্য, দেখা যায় না, জোরে বলতে হবে দেখা যায় না। এবার সমস্যায় পড়ে আছে বান্দারা, পেঁচটা বুঝবেন, সমস্যায় পড়ে আছে বান্দারা বুঝতে পেরেছে ওনার সাথে সম্পর্ক করা ছাড়া আমার সমস্যার সমাধান কখনো হবে না। এবার বান্দারা ঘুরতে আছে ডাইনে বামে, পাবো কেমনে? ঠিকানা তো জানা, জোরে বলতে হবে ঠিকানা তো জানা, অ্যাড্রেস তো জানা, রাস্তা তো জানা,
এবার বান্দারা পাগলের মতো খুঁড়তেই আছে, ঘুরতেই আছে, আমার তো সমস্যার সমাধানের দরকার আছে, তো বললেই তো সমস্যার সমাধান হবে, কিন্তু বলবো কেমনে, আমার তো কোনো ওয়ে জানা নেই। বান্দাদের অস্থিরতা দেখে রব্বে করিম নাজিল করে দিলেন, রহমাতুল্লিল আলামিনকে পাঠাই দিলেন, ওই রহমাতুল্লিল আলামিনকে পাঠাই দিলেন, ইনরবি রহমাতুল্লিল আলামিনকে পাঠাই দিলেন, ও নবী আপনি কেন আসলেন? বলে যে বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক লাগাই দেওয়ার জন্য। তাহলে নবীর কাজ কি? বান্দার সাথে আল্লাহর সম্পর্ক লাগাই দেওয়া। ওই যে প্রথমে শুরু করেছিলাম নিসবত, নবীর কাজ কি? বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক লাগাই দেওয়া। জোরে বলেন না সম্পর্ক, সম্পর্ক, আরেকটু জোরে বলতে হবে সম্পর্ক। বান্দাকে আল্লাহর সাথে যিনি সম্পর্ক লাগাই দেন তিনি হচ্ছেন নবী রহমাতুল্লিল আলামিন। আবু বকর, আবু বকর বান্দা হিসেবে নবী রহমাতুল্লিল আলামিনের কাছে গেল, নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর সাথে নিসবত লাগাই দিল, আল্লাহর সাথে নিসবত লাগাই দেওয়ার পরে আবু বকর সিদ্দিকে আকবর হয়ে গেল, ওমর ফারুকে আজম হয়ে গেল, উসমান গনি জিন্নুরাইন হয়ে গেল, আলী শের-এ খোদা হয়ে গেল। ইসলাম বুঝার জিনিস, জানায় জানা থাকলে ঝগড়া বাড়ে, জানাটা যখন বুঝা যায়, জানাটা যখন বুঝাতে রূপান্তর নেয় সেখান থেকে গবেষণা বাড়ে। একটু বুঝবেন জিনিসটা, বিভিন্ন রোগ নিয়ে ডাক্তাররা চিকিৎসা করে কি করে না? আবার কিছু কিছু রোগীর বিষয়ে ডাক্তাররা একটা বোর্ড করে, শুনছেন আপনারা? ডাক্তাররা বসে কি করে? তার মানে কি, এই রোগটা সম্পর্কে 10 জনের বিষয়ে একটা কনসাল্ট করলো, কি করা যায়, রোগীকে কিভাবে ট্রিটমেন্ট করা যায়। তারা তারা ঝগড়া করলে কি সমাধান আসতো? জোরে বলেন না সমাধান আসতো। তো জিনিসটা যখন বুঝার মাত্রায় চলে যায় সেখান থেকে জ্ঞান আসতে থাকে, সমাধান আসতে থাকে। জীবনে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই, তখন একজনে বলে আর একটু ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা কর, ঠান্ডা মাথায় চিন্তা করার চেষ্টা কর, যত চিন্তা করবেন তত সমাধান আসতে থাকবে। ঝগড়ায় কখনো সমাধান আসেনি, আসবে না, প্রেম দিয়ে সমাধান আসবে। বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন, নবীর কাজ কি? বান্দাকে আল্লাহর সাথে, জোরে বলেন না। এবার আপনারাই বলেন, আমাদের নবী এ দায়িত্ব পালন করছে কি করে নাই? আর একটু জোরে, আমাদের নবী এ দায়িত্ব পালন করছে কি করে নাই? করেছে। এবার নবী একটু কথা বলবেন না, মেহরবানি মেহরবানি। আল্লাহু আকবার। আচ্ছা যাই হোক, মনোযোগ আছে আপনাদের? হদুনা হদ্দা আছে, আর গুনা হদ্দা নাই, আজানা ওয়া আর কেন জোর হন আজানা। এবার নবী রহমাতুল্লিল আলামিন বলছেন, আল্লাহ তোমার হুকুমে এসেছি 2 দিনের মেহমান হয়ে, আমি তো সারা জীবন দুনিয়াতে থাকবো না, তোমার কাছে আবার চলে যাব, তা আমি তো চলে যাব, বান্দা আসা তো বন্ধ হবে না, আমার পরে বান্দারা তো আবার পাগলের মতো ঘুরবে, সম্পর্ক লাগাই দেন ওয়ালা তো কেউ থাকবে না। আল্লাহ তোমার এখন চিন্তা কি, প্ল্যানিং কি? রব্বে করিম বলে আপনি চিন্তা করবেন না, আপনার পরে এই সম্পর্ক লাগাই দেওয়ার দায়িত্বটা পালন করবে সাহাবায়ে কেরাম। আর একটু জোরে বলেন না, নবীর পরে দায়িত্বটা কে পালন করবে? সাহাবায়ে। 1 বছর 200 বছর, 1 বছর 2 বছর, 10 বছর 20 বছর, 30 বছর, 100 বছর, 150 বছর, সাহাবারও তো একদিন শেষ, জোরে বলেন না, একদিন শেষ হয়ে যাবে, বান্দা আসা তো বন্ধ। এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন শিক্ষিত সমাজের ভাইয়েরা, বান্দা আসা তো বন্ধ, তাহলে সাহাবার ট্রাম তো শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলে সাহাবার পরে এই দায়িত্বটা, তবে তা তাবিনরা পালন করবে, তাবিনের পরে এই দায়িত্বটা, তবে তাবিন পালন করবে। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, গভীর মনোযোগ ইমানদার ভাইয়েরা, নবীর পরে সাহাবাগণ, সাহাবার পরে তাবিনগণ, তাবিনের পরে তবে তাবিনগণ, এভাবে আসতে আসতে কিয়ামত পর্যন্ত তো বান্দা আসা বন্ধ হবে না। এবার রব্বে করিম বলে ওই দায়িত্বটা পালন করবে কিয়ামত পর্যন্ত, ডিসকানেক্ট ওয়ালা অন্তরের সাথে কানেকশন লাগাই দিবে আমার রহমতের সাথে, যারা দায়িত্ব পালন করবে কিয়ামত পর্যন্ত তারা হচ্ছে আউলিয়ায়ে কেরাম। রাতভর মোবাইল টিভিলে সুগত গুম, বাস্তব জিয়ে নিয়ে হন না, রাতভর মোবাইল সিবের
যদি ঘুম যাইতে চাই অর্ধেক বৎসম ময়লি এল রাখি ঘুম যাইতে চাই যেতে হঠাৎ করি মাইক উত্তন আওয়াজ আই ঠিক আছে না বাজি জোর হন না তো অন যদি একটা প্রশ্ন করতেন কি রে এতক্ষণ এখন কালি নিশ্চয় আসছি জোর হন না আসছি আবার জোর হন তুই তারা নমাতে তারও জোর হন আরো জোরে এবেলি তাই কেন করছন এতদিন কেন করছুন গুম গে ইঙ্গু হবেন নাই ইয়াত কেন সালাকি করিবেন ইয়ে কি হত্যার নেই ঈদের আগে সিপ্ত দিবেন ফিরি ফিরি সিপে গেলে মন্দ কি ঈদে কিন্তু অনার মনের হবর ন জানে হারান মনের হবর আল্লাহ ছাড়া ঈদে তো আর মনের হবর ন জানে অন মনে মনে হবেন তুই সিবনি দু মিনিট পরে শিবও লইম নামাজও ফুজুম তিয়ে রাখ তো ঈদের কেন বাপ দেখাইবেন শিবের তো শিব শিব শরীর দেবেন ম্যাচ ম্যাচ করে ঈদের দিয়ে তিন চার মিনিট শিবনের পরে অন্য শুধু কান হওয়া দেবেন আল্লাহ আকবর হব বই যাবেন এই শব্দ হবে কিন্তু লাইব আল্লাহ আকবর হয়ে বই যাবেন ইটা হবে কিরে ইটা তো বরফ বাট ফারে না চার মিনিট আরে দি সিবাইলু ইটা আবার উড়ি ক্যাং করে চাই অন আস্তে আস্তে ওয়াশরুমের মিক্কে যাবেন ওজুহানার মিক্কে যাবেন শয়তানও হব দে রাগ আনলো বাট ফারি তোরা চাইতেন এবার আয় হই অনারালো মিলেন না নু মিলেন অনারা সন হঠাৎ হঠাৎ মনে হবো আ তিন কি তিনবার দুই নাকি দুইবার কুলি কি গজিলাম নাকি ন গরি জ্যাদ তাইলে চিন্তাইব মনে করিবেন দিতে করার দে ইতে চিন্তে কি গজি হত্যারণনি অনে একবার যদি ভুল করেন আরেকবার বানাইবেন আরেকবার ভুল করলে আরেকবার বানাবেন তিনবার বেশি তো আর বানাইতেন না বিরক্ত হয়ে যাবেন নমস্কার ফৈতেন্য অন যদি সালাকন অন হবেন দা তিনবার না নয় বার বানাইম দে বদ্দা ইতে ভুল করার তাইব অনে বানাত তাইবেন এবার অনে বাইরে বের সময় হইবেন দে থ্যাংক ইউ শয়তান হবো দে কিরে আরে থ্যাংক ইউ কা দিলি অন হবেন দাই একবার অজু বানাইয়ে রে যেদিন গুণা জজ্জি নয় বার বানানোর হারণে নয় গুণ জরি গিয়ে তোরে তালে ধন্যবাদ দিই শয়তানও হবো তো তুই তো আত্ম বড় গুজরারে মাথা না এবার অনে যাই তাহলে গুন্দা নামাজত এতদিন ইলে হইন এখন তো না নামাজ ন হইবেন অন হবেন দা আই আর আল্লাহ দরবারত আজিরে দিতাম যাই দি সুবাহান আল্লাহ জোর রহম করিব আই আর মৌলার দরবারত মালিকের দরবারত আজিরে দিতাম যাই দি এবার তুই এইবেন খুব খেয়াল করিবেন আল্লাহু আকবার ঠিক না এবার অনেক নামাজের ভিতরে ঢুকে গিয়ন তার মানে এখন অনেক মহলার দরবারত গিয়ে গই নরগরি হন না সুবহান অনারাল মিলেন না বাজে কেন আওয়াজ দেখ না মিলেন না এবার ইতে কি বন্ধ কি নাকি যে চালু আছে ইতেও যাতে চালু আছে আর তো চালু দম ফরিব ইতে যত ডিস্টার্ব করিব রুকু বাড়াই দিউম ইতে যত ডিস্টার্ব করিব সিজদার সময় বাড়াই দিউম ইতে এক সময় হব দে আগে নামাজ ফাইতে লাগতো দুই মিনিট ইতে রহমত ফাইতে তো দুই মিনিট ইয়াইতে সালা কইয়ে রে রহমত লাগতে দশ মিনিট দুই মিনিটই বে বালা আছিল শয়তান অনল্লার ফারিব না জোর হন না ফারিব না আজিও তো না শয়তানের দোষ দিবার কোনো সুযোগ নাই শয়তানের তো ক্ষমতা অনার হাজার গুণ বেশি কিয়া শয়তান আল্লাহর রহমত নাই অনল্লা আল্লাহর রহমত আছে ডর করি হন সুবহান আর কেন জোর হন না সুবহান আল্লাহ আজ এত না নামাজ বন্ধ হবো না বাজান জোর হন না নামাজ বন্ধ হবো না শরীর তাহন ব্যবসার তাহন এন্ডে তাহন তেন্ডে তাহন জেন্ডে তাহন আল্লাহু আকবার কেউ যদি ফুসর করে তোর ব্যবসা তো লস হয়ে যাবু নামাজ হইতো তুই হয়ে যায় ব্যবসা তো লস হয়ে যাবু দোয়ান তো বান্ধা অনেক হবেন দে রিজিকুর মালিক রিজিক জেন্ডার তো না ইয়ে রিজিকুর দাতাল্লা সম্পর্ক গরিব দিই আর না আর রিজিক দিবের মালিক হন ইবেরে খুশি করি তেললে ইলে দোয়ান আরো দশ কান হইতারে ও বাজান আওয়াজ দিয়ে হন না পারে না না পারে আল্লাহ চাইলে পারে না
তাহলে নামাজ বাদ দিয়ে বের হন সুযোগ কিছু কিছু চাইবেন উনি উজুরের নামাজ লাগাই দিতে বাইরে আনে ওনার এন্ডে নাই ফানলার আছে না কিরোটা নামাজ নফর ফরিত্ব তো বাইরে কা আওয়াই তামে সিদি সহজ উত্তর কি আবাহাই তামে সিদি তো উজুর যদি রুকু যাই গই হদি নাই জানি হতে যাইব উজুর হতে রুকু যাবি নাই জানি তো উজুর লোকে তুল ব্লুটুথ কানেকশন আছে না হদে না হদি নাই বুঝি ফাক্কা মুসল্লি তো আমা গম গম দেখতে ই তো দুধ দিয়ে রুকু তিয়ে ই উজুর রুকুত গি তো ফরা সালা কি ধরলাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন উজুর রুকু যাবার আগে ওকে টান দেয় না নদে ইতে টানিবে ধরি গিয়ে গুদে সালাকি বুঝুন না বেল আর বেগুন মিলি যাই ইমাম সাফরও হইলাম উজুর অনার মুসল্লি খোল তো অনার গরমত রাই আরে বাইরে বাতাস খাই হতে কি হতে জি উজুর হতে আজ এস তো হবেল গেই ফরত দিন উজুরে নামাজ ফরার আল্লাহ হুয়াক বলিতে বাইরে ঘুরের আলম তারা কাই ফল রব্বুকে বিয়া সাবিল ফিল আলম ইয়া জাল কাই দম ফিদান ওয়ার সালা ইতে আওয়াজ বেজা তুই দূরি যাই আরে বাস্তব না অবাস্তব নুনি নুনি আরো জোর হন না ই তো হতো আড্ডা জান না ক্যাঙ্গুরাইন বুঝে দে ই তো হতো আড্ডা জোর হন ই তো হতো আড্ডা মাইকুর আওয়াজ যে তুই জারুন অবদ্দা আর আর আমল দিয়ে যদি জান্নাত ফাইবে সত্যিকার হয় এক কোটি বছরের আমল দিয়ে জান্নাত ফাইবে যোগ্য তার আর তুন নাই উগ্র মান্দা সাইতি হসাই জান্নাত হসাই বুদি লুকো সাইতি রহন আছে আর কেন সাই আছে না কেউ তো ফিসুর তুন একজন আরেকজন গেরে বন্ধুরে গুতে গুতে হদ দে তুই দিয়ে এসো না তুই ফাঁস অক্ত নামাজই নো না বেড়া তুই দিয়ে এসো না ই তো সাহস নগরের দেখ কেন তিয়ে বেল্লাই যা জান্নাত যাইও বুট করে একজন দিয়ে গি হজন আর ওনারা তো বেগুন জানন আজকালকার জীবন মিদি কিছু বাইরক নক ফতমে বাইরেও দেখি মোবাইল বাইরে ফতমে হন্ডে যাই ফেসবুক হ না হন্ডে এতে ফেসবুকও যাই রে এখন বেগুন ছবি টবি তুলিয়ে রে ক্যাপশন দিদি ব্রেকিং নিউজ নানুরপুর এলাকায় একজন জান্নাতি মানুষের সন্ধান পাওয়া গেছে জান্নাতি মানুষ দেখতে চান হেতেরে দেখেন সকল তো জানো কি কুজরা বালা জিনিস বাইরেল নগরে যত কুজরা বেগিন বাইরেল জোর হন আবাজি কোরআন বাইরেল নয় বাদাম বাদাম বাইরেল হয়েছে কি আফসোস ইয়ান হার বড় আফসোস বালা জিনিস বাইরেল নয় এসে নমা থেকে এবেলাইন ছবি এন সাইরিমিককে গেই না নেওয়া যায় দুই দিন বাদ ইতের বন্ধু ইতেরে দেখি তুই না জান না তুই হারনুগ্য মানসুরে সব চাইতে বালা চিনে দইতের স্কুল জীবনের কাহিনী জানে দে মামাতের তো স্কুল জীবনের কাহিনী জানে দে হজনের ফিসুদি গুজ্জি জানে দে ফেসবুকের কাহিনী জানে দে তো বন্ধু হত দে তুই না জান না তুই স আয় হত দে ওনারা মিলেবেন দেখ কেনা বাদে তুই না জান না তুই হত দে তোর বেড়া সরম কাদস ইতে যাইতে যাইতে দোয়ান কেন সাম্য দে যা দোয়ান দ্বারা হত দে ও জান্নাতি বাইকটা দিয়া জোরা হন আবাজি ছবি এন বাইরে লগি পাঁচ দিন বাদ ইতের বউ দেখি অনে দেখি দে বউয়ে হেবেল কমেন্ট বক্সে যাই রে বউয়ে লেখাত দে হেতে নি জান্নাতি হেতে যদি জান্নাতে যায় আর আর জান্নাতে জোয়ানোর দরকার নাই এবেলাইন বন্ধু সুগত এজু জান্নাতি অন্য বাড়ি বন্ধু আজ জীবনের 30 ভাগ ও 2 ভাগ জানে দে ইতে সুগত এজু জান্নাতি অন্য বাড়ি বউয়ে আজ 30 ভাগ ও 10 ভাগ জানে দে ইবে সুগত জান্নাতি অন্য বাড়ি যে আল্লাহ আর আপ টু বটম বেকিন জানে ইবে সুগত তুন জান্নাতি উদ্দিন আরা এনে হই ফেলাই দিতে জাহান্নামী তে জাহান্নামী তে জাহান্নামী এত সহজ নিয়ামত কি আল্লাহ তুই উমু করে জান্নাত দ তুর বারে জোর হ না
আল্লাহ আর ভাইয়েরা তুই জান্নাত দ, আল্লাহ সাসারে তুই জান্নাত দ, একজন অবদে তোর সাসাইবে উবে নও না, জিবে তোরা জাগা নও দে, যদি ধৈর্য ধরিত পারন এত দূর মনত রাখবেন, 10 গুণ বেশি সম্মান আল্লাহর সামনে অপেক্ষা করে। ওয়াল্লাহে 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 ইজ্জত দনের মালিক আর বললেন গরিদি হুই থাকতারনি আর ওয়ার ওয়ারে সে দেখাই বেলাই তোর একদিনকে আজি আর একদিন আই চল। ওই আল্লাহ জিন দয়া কর নিয়ে নান নগরে সাই এনুগু নবী দেখন সাই জিবে অপমান শিকার নয়, এনুগু নবী দেখন সাই জীবন জীবন কষ্ট নয়, আরে এনুগ্য নবী রহমতুল্লিল আলামিনুল উম্মত আল্লাহর বানাই জিবের কদম আছিল জমিনত আগ বাড়াই দিলে আগ যাইতে গুদে জান্নাতর বাগানত, জিবের গরম মিদি জান্নাতত্তুন ফেরেশতাই, জিবের নাতিল্লাই জান্নাতত্তুন হরাই। এই নবী হদ দে 3 দিন ধরে কিছু ন হয় নমাতেও নবুজো জিবের ল ডাইরেক্ট জান্নাতত্তুন হানাই, নবী বিকি হদ দে 3 দিন ধরে আমার ইন তো হতা নুমিলে রে ওয়া রিজিকুর মালিক হন তো নবী কিনলে ওইসে বুঝম ফরিব নিয়ামত দিলে সবসময় লন্ন যায় ক্যাঙ্গুরি বুঝাইতাম আল্লাহ অনারে বোধ সময় 1 লাখ টিয়া দিব অন্য যদি লই ফেলন ধরা হাইন বেগ সবসময় লন্ন যায় কিছু রায় দিবেন ইবে ফর বেনিফিট হইয়ের বাইরে বুড় নরগরে হন না সুবাহান আর নবীতুন দুনিয়ার কেউ আছে না এই নবী পর্যন্ত ফেডম মিদে হানার হস্ত লই কিল্লাই উম্মতের শিক্ষা দিয়ে দে ও উম্মত হনদিন যদি হানার অভাব হয় ইমান বিক্রি নগজ্য শরীফ নফ ইমান বিক্রি নগজ্য আই নবী মুস্তাফা হস্ত সহ্য করছি ধৈর্য ধৈর্য আল্লাহর দি খুশি আছিলাম তোমারও খুশি তাই নরগরে হন প্র্যাকটিক্যাল শিক্ষা দিবেলে নবী হস্ত ভাইয়ে দে আয় এক কান আগে এক কান হতা হই বাজান এ হতা না কেন মনত রাখবেন আল্লাহ বেগুনরে দেয় কেউ দরি রাইত জানে কেউ দরি রাইন না জানে মনত রাখবেন আল্লাহ বেগুনরে জীবনত একবার সুযোগ দেয় বেগুনরে দিব কেউ সুযোগীন বুঝে কেউ নু বুঝে কেউ ফাইয়ের আনাই ফেলায় জোর অনা বাজি আল্লাহর দয়া বেগুনুল্লে সমান এবার ইয়েন বুঝিবেন কেনে সুরা ফাতিহা বিভিন্ন সুরা ফরিবের আগে গায়াত ফরন আয়াত তো কি বিসমিল্লাহ না হয় একা জোর হন না বেগুন মিলি হলে খুশি আজার বার ফজুন হনদিন খেয়াল গজুন না এন্ডে বুতর আল্লাহ আসলে কি দেখি এবার আইন আর মুখে মুখে হন বিসমিল্লাহ আর রহমান হস্ত নহলে ফরিবেন দেরি বাজান আর রহমান আর রহিম এন্ডের নাম হওয়ান আছে ফুরা আয়াতত সঞ্চয় বিসমি আল্লাহ আর রহমান আর রহিম আল্লাহ নাম মান কি জাতি আর রহমান সিফতি আর রহিম সিফতি অবাজান আল্লাহর নাম কি সিফতি নাম দুইয়ের না আরো আছে আরো জোর হন না তো এদিন নাম বাদ দিয়ে আল্লাহ রহমান রহিম কাইননি ক্যাঙ্গুরি বুঝাইতাম আচ্ছা এ জায়গার নাম কি নানুফুর ন জোর হন না কি নানুফুর হইলে এন্ডে বুতুরে ফটিক সরি আছে না ফটিক সরি ভিতর নানুফুর আছে
সিডাংয়ের ভিতর বাংলাদেশ আছে না, কিন্তু বাংলাদেশের ভিতর সিডাং জোর হন আবাজি, বাংলাদেশের ভিতর সিডাং, বাংলাদেশের ভিতর ঢাকা, বাংলাদেশের ভিতর বরিশাল। তাহলে আল্লাহ নামই হলো জাতি, রহমান সিফতি, রহিম সিফতি, মালিক সিফতি, কুদ্দুস সিফতি, জব্বার সিফতি, খালিক সিফতি। রহমান হইলে রহিম নাই, রহিমের ভিতর গফ্ফার নাই, গফ্ফারের ভিতর সত্তার নাই, সত্তারের ভিতর জব্বার নাই, জব্বারের ভিতর খালিক নাই, খালিকের ভিতর মালিক নাই, মালিকের ভিতর গফ্ফার নাই। কিন্তু আল্লাহর ভিতরে বেগিন আছে, অনেজাক্ত হবেন আল্লাহ এন্ড ভিতর রহমান আছে হন না, রহমান রহিম গফ্ফার সত্তার জব্বার আল্লাহ বলতে জাতি। কিন্তু রহমানের ভিতর রহিম, রহিমের ভিতর গফ্ফার, কিন্তু আল্লাহ কেন করে আয়াত সাজাইছেন বিসমিল্লাহ, হাই 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 আর রহমান আর রহিম। ও মৌলা, তোমার এদিন নাম থাকতে তুই দুইয়ের নাম কে লইও, এদিন নাম থাকতে তুই দুইয়ের নাম কে দিও, রব্বে করিমা হদ দে আনার রহমান ফিদ দুনিয়া ওয়া আনার রহিম ফিল আখিরা। আরো জোর হন না সুবহানাল্লাহ, আর আল্লাহর মানি না মানি, রিজিক দে দহনে এবেল আয় হইতে অনার মিলন আল্লাহু আকবার যারা হয় হাই না নমাত, তোরা আল্লাহরে মানে দিতে রাহার ও ভগবত নমঃ ইতারা তো তারপর আর কিছু বদ্ধং শরণং গচ্ছামি তোর হদ কি রে, আর তো হাই দি বুঝিলাম মানি দে তো আল্লাহ হদ তোর আর নু সিনস আ হয় দিন আনার রহমান, আয় রহমান মুসলমান হল বিদর মিলল আর রহমতি বেগুনুল্লাহ, রহমত দুই ফকার উগ্র আম উগ্র হাস উগ্র বেগুনুর দি এন্ড বুতুর যারা আছে যারা আস্তিক যারা নাস্তিক বেগুনুর আই রহমত দুই হিসেবে দয়া করে ডর করে হনস, কিন্তু হাসরের ময়দানে জিবে দয়া করজুম ইবে বেগুনুর দিতেন না শুন আর ওইবু ইতারারে দিউম দে। তাহলে আর তুন রহমান দরহার রহিম জোর হন না, রহমান দরহার রহিম দরহার আছে আল্লাহর বেগুনের বুঝিবে তৌফিক দান করো, এদুর কি বুঝু তাইছি না বাজান, তাহলে রহমান লাইব ইসলামের বুঝিবে চেষ্টা করন দেবেন দেয় পৃথিবীর বুকুত সবচাইতে সহজ ধর্মের নাম ইসলাম ডর করি হন আর কেন জোর হন না সুবহান আল্লাহ। আজি তো না নামাজ বাদ দন যাইব না, নামাজ বাদ দন যাইব না, যত ব্যস্ততা হইবেন নামাজের টাইম বাইর করে ফেলবেন। আর একখান শেষ হতা যারা বিয়ে গুজুন ডেলি দুইবার করে বউ ফিরিবেন, বেশি সোয়াবর হাস, বেশি সোয়াবর হাস নাও না, তো সোয়াবর হাস না হইলে আমি বাদ দম ফরিব না ফরিব, আর আস্তে আস্তে যৌতুক বাড়াই দিবেন কিউর হাস ফত সামতন ফনেরো ফত লবেন দে নমাতত্ত ঠিক হর হয় একজনে যৌতুক লন বালা না হারাপ জোর হন না, নিয়মন আসিল দেখি হত্যারণী ফোয়ার বাফতুন উল্ডো মাইয়ের বাফর দন কিয়া ইতর বাড়ির বই বের এতদিন লালন ফালন করি বড় গজ্জি দে মাইফিবে হার বাড়ির বউ অমুকুরো বাড়ির বউ এতদিন হার বাড়িতে আসিল বাফর বাড়িতে আসিল ফরালেখা করাই হনে বাফে হর কিনি দিয়ে হনে বাফে গাড়ি ভাড়া দিয়ে হনে বাফে বেগিন গজ্জি হনে বাফে তো বাফে হ বোধ হয় তোমার বউ রে এত বছর না রেখি দিল আরো দ নিয়ম আসিল দিয়েন ইয়ে নিয়ম কি দে আর যুবক ভাই যারা দুই একজন আরে ভালোবাসন আর একখান আবদার আল্লাহ যদি হনদিন বিয়ে করিবে তৌফিক দে যৌতুক নেওয়া
আর কেন আল্লাহরা খুশি করি কেন হন না? যৌতুক নেওয়া যাবে অনে হইবেন তাই আল্লাহ আর যে দুধ তৌফিক দে দরহার হইলে কেন ফাটা শাড়ি ভিন্দে নুমদার বউরে একজন হবু দে কেন ফালং লসুনা তোর বউ তাই বহন দে অনে হইবেন নাই যদি মেডিট তাহি আর বউরে মেডিট রে কুন দে যৌতুকুর গরু ত্রেকতেন ন যৌতুকুর হাড়ু ত্রেকতেন ন আর আল্লাহর রহমতের সাধারণ নিচে রে কুন দে ডন করে হন তোই দেবেন তা আল্লাহ বরহত দিব আর হতাই বলছো না হষ্ট ভাইন বুঝিও ভাই কষ্ট ফাইলেও কিছু করিবেন নাই হারণ একদিন না একদিন মরণ ফরিব মন নসাইলেও হালিয়ে আল্লাহর সামনে তিয়ম ফরিব না ফরিব একটা কি হইবেন আই এম সরি হ্যাঁ একটা আই এম সরি হলে চলিব না আই এম সরি হলে চলিব না না কিছু কিছু ভুল মাফ নয় অনে মানছো জায়গা দখল করছুন এই মানুষ হিসেবে যতদিন মাফ না করিব অনে মাফ পাইতেন না মাফ করে দিব ডর করে হনস আচ্ছা অনে ন মানিল নিয়মিয়ে তাইব না নতাইব অনমানন নমানন নিয়মিয়ে নে তাই বুদে মাতন না জোর হন না কিন্তু মন ত্রাইবেন আল্লাহ আর জান্নাত দিবেন আজার গান রাস্তা কোলা রাখি জোর হন না আর আয়াত কি বেশি না হম বোধ হম নবাজান এক সময় মানুষ 60-70-80-90 বছর বাইস্ত এখন খেয়াল করি সঞ্চয় 40-45 শেষ আগর যুগুর মানছে 700-800-900 বছর বাঁচছু 1000 বছর পর্যন্ত বাঁচতু ইদের 1000 বছরে যেদিন সব হামাই আয়ুদ্দন এদিন সব হামাইতে জুম না কেন মাতন না ফাইজুম না এবার সন আল্লাহ আর কেন ভালোবাসে এবার বান্দায় হদ্দ আল্লাহ 800 বছরের এবাদতি বান্দার সামনে আর তখন অস্তিত্বই নেই কারণ আর বয়স হলদি মাত্র 40-50 বছর আর সব তো বোধ হম আল্লাহ হদ্দ সিন্দে নগরিস তোরা নবী রহমতুল্লিল আলমিনুর উম্মত আয় তোরারে এন ব্যবস্থা করছুম দে সিজদা দিবি দি উগ্গ ফেরেস তাইলে হিবু দে আজার গো তিয়া দিবি দি উগ্গ আল্লাহ রাস্তার দান করিবি দি উগ্গ আইলে কুন দে সাত চোরে ব্যবস্থা গুজিরে না করে এবার ওনারা শেষ উগ্গ হাদিস সই রায় ওনারা তুন বিদায় লোর যার যত শক্তি আছে একবার হন সুবাহান আল্লাহ আর কেন জোর হন ফরিব হন অনে সুবাহান আল্লাহ হন আর ওয়ারে ওয়ারে আল্লাহ অনন নামে জান্নাতটুকু গাছ রোপণ করে দিয়ে এবার অনর জীবনত যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির গজ্জুন আল্লাহ যদি যেদিন অনরে দয়া করি জান্নাত জীব অনরলে গর জিন দিব অন গর যাইয়ের দেবেন বিশাল একখান বাগান অন হবেন আল্লাহ এত সুন্দর বাগানিয়েন হার আল্লাহ দবন্দা তোর অবন্দা তোর অন হবেন আল্লাহ এত বড় বাগানিয়েন আল্লাহ আয় তুই বুঝির আল্লাহ হবে তুই সুবাহান আল্লাহ হলি দি গাছিবে রুকে দি দি তুই আলহামদুলিল্লাহ হলি দি গাছি ভাই রুকি দি দি অবান্দা তোর ছোট্ট ছোট্ট আমল ফজি নাই বাদ দিতাম ন দি বেগিনীর ঈশা ভাইরে কি ডর করে হন্যাস এই জীবনত হত জনল্লা সুগত ফানি ফালাই ইনোনে জামাইল্লাই বউল্লাই বন্ধুল্লাই বান্ধবিল্লাই এল্লাই তেল্লাই ফুয়াল্লাই মাল্লাই হত সুগুর ফানি ফালাই ইন এই সুগুর ফানির দাম কেউ ন দে কেউ ন দে জাল্লা হাঁদিবে নিতে উল্ল অনারা হাঁদাই বুধে আরো জোর হন না বাজি কিন্তু আল্লাহ যদি নবিল্লা যদি হাঁদিত তার ন ভাই এই এক এক ফুটা সগর ফানি এন পাওয়ার জাহান নামার আগুনের পর্যন্ত নিবে দিত পারে ডর করে হানুন দরহার হাল্লাই হাইন দি হাল্লে আফসোস আন আল্লাহ আফসোস অনে রাস্তা দিয়ে হান মাহফিল শেষ করে ন যাবেন অনের এই জাওয়ানও নন এবাদত বানাই ফেলে তারিবেন প্রত্যেকখান কদমে কদমে আল্লাহ আল্লাহ জিকির করেন না আর কেন জোর হন না সুবহান মসজিদে মি দেখতে লাগুন আজানের টাইম নামাজের টাইম যতক্ষণ লাইভ আসতে আসতে আল্লাহ আল্লাহ জিকির করে আইন না জাল্লাহ হতা হই এর সময় নষ্ট করতে লাগুন ইতাল তো বাইরে এর হতা হইতে আরিবেন জিকির করি করে আইন না প্রত্যেকখান জিনিস এবাদত এবার রাতে ঘুম যাইবার সময় অজু বানাই শুবেন কি বানাই জোর হন না কি বানাই ইনশাল্লাহ ফাইজুম না আরা আল্লাহরা খুশি করি হন ফারিবেন না রাতিয়ে ঘুম যাবার আগে আর কি বানাইও নবী রহমতুল্লিল আলমিনে হদ দে আর যে উম্মত রাতিয়ে ঘুম যাবার আগে অজু বানাইব আর আর রাইতবর আল্লাহ তার ডাহ যোগ্য ফেরাস্তা ফাটাইব ওই ফেরাস্তা এবার রাইতবর জিকির করিব ওই জিকির সব বেগিন ওই ঘুমন্ত ব্যক্তির আল্লাহ দান করিব ফিরি ফিরি আর সব হামাইতে লাগিবে সুযোগ আছে না নাই ফিরি ফিরি সব হামাইবে সুযোগ আছে আর যদি অজু অবস্থায় অনেক গুমজন গুমমিদ্দি যদি অনেক মরণ হয় সুবহানাল্লাহ না হত
অজু করে গুমগে ইউন, গুমগে ইয়ের মরণই। হাই 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 সুবহান আল্লাহ। তাহলে সুযোগ আছে না নাই? তাহলে আর আতন কিছু কিছু অভ্যাস আরা চাইলেই ফাইজুম ইনশাল্লাহ। তাহলে আজি এতন একখান অভ্যাস শুরু করছুম, ইয়নদির গুম যাইবার আগে কি বানাইম, বেগুন হন গুম যাইবার আগে কি বানাইম, অজু বানাই শুনোর পরে যা যা গজুম গরনের শেষ গরনের পরে গুম যাইবে সুক্ষ বন্ধ করিবার আগে দোয়া দোর যা যা জিন ফরিয়ারে আল্লাহর হাসে একবার তৌবা করে সিলিন্ডার হইম। ও আল্লাহ যা করছি এই জীবনত বেগিন তোমার হাসে সিলিন্ডার করলাম, তুই রহমান তুই গফফার নবী রহমাতুল্লিল আলমিন রুসিলাই আরে মাফ করি দো। এইভাবে যদি অনেক জীবন মৃদ্ধি একশোবার তৌবা করিবে সুযোগ ফোন হবার, এই একশোবার তোবার ভিতরে যদি একখান তোবা কবুল হয়ে যায় গজ্জুন হবার একশোবার কবুলই হব। এই উগ্র কবুল অনার ওয়ান ওয়ার রে অনার সারা জীবনের গুণা ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, সারা জীবনের গুণা আল্লাহ মাফ করে দিয়ে ডর করে হন সুবহানাল্লাহ। সুযোগ আছে না নাই? এবার অনারা হন আই শেষ অনারা তো একখান বক্তব্য লই আই বিদায় লই। আল্লাহ আর আরে সুযোগ দিই না ন দে, এবারে যার যত শক্তি আছে আওয়াজ দি হন দিই না ন দে, আল্লাহ আর আরে মাফ গরিবের রাস্তা কুলি দি না ন দে, আল্লাহ আর আরে জান্নাতে যাবেল রাস্তা সহজ গরি দি না ন দে, ন যাইদ দি হনে তোবা নগরীর দি হনে সুযোগ নলদ্য হনে। এবার হন দশার আরো জোরে হন আরো জোরে হন তাইব না দশার আর আজি তো না নহিন। ও আল্লাহ তুমি শুধু আরে ফদ না দুঃখ দিবেন লাই হবদার অন হবেন দে আল্লাহ তুই দিল আলহামদুলিল্লাহ ন দিল আলহামদুলিল্লাহ, তুই জেনে রাহি খুশি আই এনে তাই এরে খুশি ডর করে হন সুবহান আল্লাহ। আর আর বেগুনের হাজির কবুল করো কামিন। শেষবারের মতো যার যত শক্তি আছে একবার হন সুবহান আল্লাহ, আরেকখানে ইমানি গর্জন দি হন সুবহান আল্লাহ, এবার হন আলহামদুলিল্লাহ, এবার হন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এবার বেগুনে দুই হাত তুলন, দুই হাত তুলি একবার হন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ।